নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি সজনে ডাঁটা আলু মূলো দিয়ে একটি সর্ষে বাটা। সর্ষে বাটা মানে যে শুধু মাছ দিয়ে সর্ষে বাটা হবে তার কোনোই মানে নেই। মাঝে মাঝে সবজি দিয়েও সর্ষে বাটাগুলো এত অসাধারণ লাগে, মাঝের মধ্যেই আমরা বাড়িতে বানিয়ে ফেলি এই সবজি দিয়ে সর্ষে বাটাটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই সজনে ডাঁটা দিয়ে অসাধারণ এই সর্ষে বাটাটি। আমাদের সর্ষে বাটা করতে যা যা লাগছে, সর্ষে বাটা, জিরে বাটা, সরিষার তেল, সবজির মধ্যে নিয়েছি মূলো, আলু দুটো আমি একই সাইজ করে কেটে নিয়েছি, এরপর নিয়ে নিচ্ছি করলা, কাঁচামরিচ, আর নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। এরপর শুকনো উপকরণ যেগুলো লাগছে, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা 2 পিস, লবণ ও পরিমাণ মতো হলুদ। এবার আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে 2 সেকেন্ড অপেক্ষা করব গরম হওয়ার জন্য। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, এটি হালকা নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, জিরেটা আমি হালকা ভেজে নেব, অনেকটা আমার কড়াই তেতে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি 2টো তেজপাতা, তারপর সবজিগুলো অ্যাড করেছি। তো সবজিটা আমি হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, যেহেতু এটা ভাজা এবং সেদ্ধ হবে লবণ ও হলুদটা আমরা এখনই অ্যাড করে দেব। হলুদ এখানে আমি 2 চা চামচ দিয়েছি। তো এবার ভালো করে আমি নেড়েচেড়ে এটা হালকা পরিমাণ ভেজে নেব। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, যদি এই করলাটা দেশি হতো তাহলে তোমাদের আলাদা করে ভেজে নিতে হবে, আর যেহেতু আমি এটা দেশি করলা না, সেহেতু আমি সবজির মধ্যে দিয়েই একবারে রান্না করছি, এতে করে তেতেও হবে না এবং ঠিকঠাক রান্নাটাও হবে। তো এবার আমি ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। তো এখানে এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখি সবজির জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং আধা সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটা আমি হালকা ফ্রাই করে নেব এবং পরবর্তীতে যে জলটা দেব ওতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু সবজিগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই সবজিগুলো হালকা করে ভেজে নেবে, এতে টেস্টটা অনেক ভালো পাবে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটাটি। সর্ষে বাটার মধ্যে আমি যে শুকনো মরিচের গুঁড়োটা ছিল সেই শুকনো মরিচটা মিশিয়ে নিয়েছি, এবার একসঙ্গে সেটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জলটাও অ্যাড করে দিয়েছি, এতে করে আর জল আর লাগবে না। যতটুকু তোমাদের ঝোলটা দরকার ঠিক সেই পরিমাণে ঝোলটা অবশ্যই অ্যাড করবে। তো এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো এর মধ্যে আমি ঝোলটা আর নেড়ে দেবো না, এতে করে ঝোলটা তেতো হয়ে যেতে পারে। তো 10 মিনিট পরে তুলে দেখি অনেকটাই ঝোল কমে এসেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তোমরা যদি আরও ঝোল কমাতে চাও সে অনুযায়ী তোমরা কমিয়ে নিতে পারো। আর অবশ্যই তোমরা এই পর্যায়ে ঝোলের যে লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নেবে। তো এখানে আমার হালকা একটু কম ছিল, এখানে আমি যেটুকু বাকি ছিল আমি সে পরিমাণ লবণ আমি অ্যাড করে দিয়েছি, এখন ঠিকঠাক আছে। তো এখন আমি এ পর্যায়ে একটু নেড়ে দেব, এবার আমি নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে শেষ পর্যায়ে যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো সরিষার তেল। এই সরিষার তেল আসলে শেষে দেওয়ার অর্থ হলো এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কাঁচা তেলটা অ্যাভয়েড করতে পারো। তো আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো।
আর খেতেও বন্ধুরা অনেক অসাধারণ হয় এই রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি আসলেই অনেকটা দারুণ লাগে। সব সময় মাছ মাংসের পরিবর্তে এই ধরনের মাঝে মধ্যে এইরকম রেসিপি যদি আমরা বাড়িতে করে থাকি তাহলে অবশ্যই ফ্যামিলির সবারই ভালো লাগবে। আর আশা করি তোমরা বন্ধুরা তোমাদেরও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।